ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. جي সম্মানিত ভাই, আপনি জানতেছিলেন যে সালাতুত তাহাজ্জুদ এবং সালাতুত তারাবিহ এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? সম্মানিত ভাই, বিষয়টি আমরা যদি নাকি ইনসাফের দৃষ্টিতে তাকাই তাহলে অবশ্যই আমরা সমাধান পাব, আর যদি নাকি আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা সমাধান পাবো না, আমরা বিতর্কের মধ্যে জড়িয়ে যাব। সারসংক্ষেপ কথা যেটা বলবো সম্মানিত ভাই, তাহাজ্জুদ সালাত কাকে বলে এ নিয়ে বিদ্বানদের মধ্যে কিছু মত পার্থক্য পাওয়া যায়। কেউ বলেন যে তাহাজ্জুদ বলা হবে যে ইশার পরে যখন ঘুমিয়ে পড়বে মানুষ, ঘুম থেকে উঠার পর যে নফল সালাতটা আদায় করবে তাকে বলা হবে তাহাজ্জুদ। আর কেউ বলেন যে ইশার পর থেকে ফজরের আগ পর্যন্ত যত সালাত পড়া হবে, ঘুমানোর পরে হোক বা ঘুমানোর আগেই হোক, সকল নফল সালাতকে বলা হবে তাহাজ্জুদ। আর ও হিসাবে কিয়ামুল লাইল বলতে ঘুমের আগের সালাতকে বলা হবে, ঘুম থেকে উঠি ফুড়লে ওইটাকে বলা হবে। আর তারাবিহ শব্দটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে প্রচলন ছিল না, কিয়ামুল লাইল যেটা রমজানে পড়া হয় এটাকে তারাবিহ শব্দের মাধ্যমে বলার প্রচলন অনেক পরে, তাই তারাবিহ আর কিয়ামুল লাইল আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে এক মনে করব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর মধ্যে পাওয়া যায়, মান কামা রমজানা ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রে ক্যাম করবে অর্থাৎ ইবাদত বন্দেগী করবে ঢাকন থাকা, তাই ইমান এবং সওয়াবের আশায় তার পূর্বেকার গুনাহ মাফ করা হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো কিয়ামুল লাইল, এটা হচ্ছে হাদিসের মাধ্যমে শব্দ যেটা রমজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ছেন, সাহাবা কেরাম পড়ছেন, অন্যান্য যে রমজানের বাইরে সালাতগুলোও কিয়ামুল লাইল। বাকি তাহাজ্জুদ সম্পর্কে আমরা কোরআনের মধ্যে দেখতে পাই ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, আল্লাহ রাসূল কালা তারা সম্বোধন করি যে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দেন। যাক, আমরা যদি নাকি যে বিদ্যান্তের মধ্যে মত পার্থক্য দেখি যে ঘুম থেকে উঠার পর যে সালাত পড়া হয় তাকে তাহাজ্জুদ বলা হয়, আর ঘুমের আগে যেগুলো একে বলা হয় কিয়ামুল লাইল, এগুলো বিদ্যান্তের মত। আমরা একটু অগ্রসর হয়ে সামনে দেখি বুখারীর একটা আসার যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এর মধ্যে আমরা সমাধানটা খুঁজিয়া পাই কিনা। وقد رأى استماع الصحابة في صلاة التراويح والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل. যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা কথা উনি দেখলেন সাহাবায়ে কেরাম একত্রিত হওয়া সালাতুত তারাবি অর্থাৎ রমজানের মধ্যে একত্রিত হইয়া সালাত পড়াকে, ওয়াল্লাতিয়া নামুনা আর যারা এই সালাত থেকে যে ঘুমিয়ে পড়ে অর্থাৎ নামাজ না পড়ি ঘুমাই পড়ে, আফজাল মিনাল্লাতি ইয়াকুমুনা ইউরিদু আখিরাল লাইল, যারা ঘুমিয়ে পড়ছে শেষ রাতে উঠিয়া পড়ার আশায় তারা হচ্ছে উত্তম। এটা উত্তম কাদের থেকে? যারা যে এশার পরে পড়তেছে তাদের থেকে। এ কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা এশারের পরে সালাতুত তারাবি পড়তেছে তাদের থেকে যারা এখন ঘুমিয়ে পড়ছে, এশার পড়ার পর ঘুমিয়ে পড়ছে এই আশায় যে আমরা শেষ রাত্রে তারাবি পড়বো, এই শেষ রাত আমরা উঠিয়ে পড়বো, তাদের থেকে উত্তম। তাহলে সম্মানিত ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি থেকে আমরা বুঝতে পারলাম একই সালাত সময় দুইটা,
কেউ এশার পরে ফড়ি ফেলে আর কেউ এটাকে যে ফজরের আগে ফড়ে। এবং উমর রাদিয়াল্লাহ তাআলা উত্তরে বুঝা গেল যারা এশার ফড়ি এই নিয়তে ঘুমাই গেছে যে তারা পরবর্তীতে উঠিয়ে ফড়বে তারা হচ্ছে উত্তম, কাদের থেকে? যারা এশারে ফড়ে, এশারে ফড়ে ফড়ে তাদের থেকে। ওয়া কানা নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, রাওয়াহু আল বুখারী, বুখারীর মধ্যে এই কথাটা লেখা আছে, ওয়া কানা নাস ইয়াকুমুনা আউওয়ালাহু, প্রথম রাত্রিতে মানুষেরা কিয়ামুল লাইল করত। ওয়া কাসীরুন মিনাল ফুকাহাই ইয়াতলুকুনা তাহাজ্জুদ আলা সলাতিল লাইল মুতলাকান, অনেক ফুকাহা একরাম যে ইসলামী শাস্ত্রের বিধান দ্বারা আছে তারা যে তাহাজ্জুদকে রাত্রের যে সালাত ঘুমানোর আগে ফড়া হোক, ঘুম থেকে উঠে ফড়া হোক, যে তাহাজ্জুদ শব্দটার মাধ্যমে ওনারা কী করেন, এটাকে ব্যক্ত করে থাকেন। এখন আমরা যে সরাসরি বুখারির ওই রাওয়ায়টা দেখি, রাওয়া আল বুখারী আন আব্দুর রহমান ইবনে আব্দি আল কারি আন্নাহু কাল, যে আব্দুর রহমান ইবনে আব্দু আল কারি উনি বলেন, খারাজেতু মা উমর আবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে যে বাইর হইলাম, লাইলাতাম ফি রমাদানা ইলাল মসজিদ, মসজিদের মধ্যে রমজানের কোনো রাত্রিতে, রাত জমাতে রমজানের কোনো রাত্রিতে আমি উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বাইর হইলাম মসজিদের দিকে। ফাইজান নাসু আওজা মুতাফাররিকুন, দেখা গেল যে মানুষেরা যে বিক্ষিপ্ত আকারে সালাত আদায় করতেছে, ইউসাল্লি আর রাজুল লিনফসিহি, এক এক মানুষের নামাজ পড়তেছে, ওয়া ইউসাল্লি রাজুল ফাইউসাল্লি বিসালাতিহি আর রাহাত, অর্থাৎ এখানে কয়েকজন ওইখানে কয়েকজন বিভিন্নভাবে মসজিদের মধ্যে ওনারা কী করতেছে, নামাজ পড়তেছেন। ফাকালা উমার, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নি আরা আলাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন, যদি নাকি আমি এই সবগুলোকে একটা কারির পিছনে অর্থাৎ একজন ইমামের পিছনে করে দেই, লাকানা আনসার, এটা অত্যন্ত যে দৃষ্টিগোচর হবে, দেখতে ভালো লাগবে। তুম্মা আজামা, এটা উনি খুরা এরাদা করে ফেললেন, রায় করে ফেললেন, ফাজামা আহম আলা উবাই ইবনে কাবিন, পরবর্তীতে ইমাম বানিয়ে দিলেন সকলকে, সকলের জন্য ইমাম বানিয়ে দিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, এ পরবর্তীতে আরেক রাত্রিতে আমি উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বাহির হইলাম। ওয়ান নাস ইউসাল্লুন বি সালাতি কারিহিম, মানুষেরা একেবারে যে জমাতের সাথে কী করতেছে, যে নামাজ পড়তেছে ইমামের পিছনে। কলা উমার, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিয়মা আল বেদা হা বিদআতু হাদিহি, এটা কত সুন্দর একটা বেদাত, আসলে এখানে সাবজেক্ট অর্থে বেদাত, এটা শরী বেদাত না, শরী বেদাত এই জন্য হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল যে তিন দিন জমাতের সাথে তারা বিপড়াই গেছেন, এই জন্য এটা শরীয়তের ভাষায় বেদাত হইতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা বেদাত হওয়ার সুযোগ নাই। বেদাত বলছেন এটা যেহেতু এটা বন্ধ হয়ে গেছিল, আবার উনি কী করছেন, চালু করছেন, ওই শাব্দিক বেদাত, এটা পারিভাষিক বেদাত না, তাই এখান থেকে অনেকে সোয়াসে নেওয়ার চেষ্টা করে, এটার অবকাশ এখানে নাই। ওয়াল্লাতি ইয়ানামুনা আনহা আফজালু মিনাল্লাতি ইয়াকুমুনা ইউরিদু আখিরাল লাইলি ওয়া কানা আন-নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু। ক্বালা উমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, এটা অনেক অনেক সুন্দর একটা পারিভাষিক বেদাত, ওয়াল্লাতি ইয়ানামুনা আনহা, এখন উনি বলতেছেন, ব্যক্ত করতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা এই নামাজ থেকে ঘুমিয়ে আসছে তারা আফজল, উত্তম, কাদের থেকে? মিনাল্লাতি ইয়াকুমুনা ইউরিদু আখিরাল লাইল, যে তাদের থেকে যারা ঘুমিয়ে পড়ছে এই নিয়তে তারা শেষ রাত্রিতে উঠি সালাত আদায় করবে। ওয়া কানা নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, আর যারা জমাতের সাথে এখন উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়তেছিল তারা পড়তেছিল আউওয়াল লাইলের মধ্যে, অর্থাৎ এশারের পরে। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস দ্বারা, এই আসার দ্বারা প্রমাণিত হলো যারা কি করবে, যে রমজানের রাত্রিতে এশারের পর যে সালাতটা আদায় করবে এটাকে তাহাজ্জুদ বলতে পারবো, এটাকে আমরা কিয়ামুল লাইল বা তারাবি বলতে পারবো, ঘুমানোর আগে হোক ঘুমানোর পরে হোক। তাহলে বোঝা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি হিসাবে যে কিয়ামুল লাইল তাহাজ্জুদ তারাবি যে একই সালাতের বিভিন্ন নাম, একই সালাতের বিভিন্ন নাম, এ নিয়ে যে বিভ্রান্ত করার আসলে অবকাশ নেই। তারা বলবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে এগারো রাকাত পড়ার যে হাদিসটা, এটা হচ্ছে রমজানের বাহিরে, রমজানের ভিতরে, তা আমরা বলবো যে ওইখানের মধ্যে তো যে এগারো রাকাতের কথা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে তারাবিতে যে পড়ছেন সাহাবা কেরামদেরকে নিয়ে যে তিন দিন, ওই সময় কি ভিতর সহ পড়ে ফেলছিলেন, যেটা আমাদের মাঝহাবি ভাইরা বলতে থাকেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মূল হাদিস হচ্ছে যে রাত্রে শেষ সালাত হবে তারাবি, যে রাত্রে শেষ তালাফত সালাত হবে ভিতির। তাইলে যদি নাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস হিসাবে আমরা এই জায়গার মধ্যে লক্ষ্য করি, তাইলে আমরা দেখতে পাবো যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, এই সাহাবা কেরামদেরকে নিয়ে যে এই কিয়ামুল লাইল বা তারাবি পড়ছেন, ওই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনেরকে আমরা একসাথে যে যদি লক্ষ্য করি আমরা বুঝতে পারবো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে
যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে কি করছেন, যে জামাত কায়েম করছেন, ওইটাকের মধ্যে বিতরের নামাজ পড়ানো হয়েছিল। এবং উমর রাদিয়াল্লাহু তাআলার রাওয়ায়েত থেকে আমরা দেখতে পাই যে কোনো সময় বিশ রাকাতের প্রমাণ পাওয়া যায়, উমর রাদিয়াল্লাহু তাআলার থেকে কোনো সময় যে 11 রাকাতের প্রমাণ পাওয়া যায়, 8 এবং 3, কোনো সময় 20 এবং 3, দুইটাই পাওয়া যায়। তাইলে মোট কথা যেটা আমরা বুঝতে চাই সেটা হচ্ছে যে এখানে তাহাজ্জুদের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার ভাষায় এটা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ তারাবি যদি নাকি হয়ে থাকে, তাহলে জিতির সালাত প্রথমে যারা জাগ্রত থাকিয়ে ফড়ি ফেলছেন না ঘুমাইয়া, তারাও ভিতরে নামাজ পড়ছেন, এবং যারা ঘুমাইয়া উঠবেন তারাও ভিতরে নামাজ পড়বেন, যে বেজর নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন বা কিয়ামুল লাইল বা তারাবি পড়বেন, তাইলে একই সালাতের যে বিভিন্ন নাম হলো। তাই সম্মানিত ভাই, এখানে ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন জামাতের সাথে ফুরছেন তারাবির সালাত, এরপরে ভিতির ফুরছেন কি ফরে না এটার উল্লেখ নাই। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে সাহাবায়ে কেরাম থেকে 3 দিন নিয়ে যে নামাজ পড়ছেন এটা যে কত রাকাত ছিল এটার কোনো সহিহ হাদিসে উল্লেখ নাই, যেটা 20 রাকাতের কথা বলা হয় এটা সহিহ হাদিস নাই, এটা সহিহ হাদিসের খেলাফ। তাই সম্মানিত ভাই, আমরা বলবো তাহাজ্জুদ সালাত আর যে কিয়ামুল লাইল তারাবি একই সালাতের ভিন্ন নাম, কয়েক নাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।